94 জনের মধ্যে আমাদের সরকার বললা আমাদের উন্নয়নের কান্ডারি। আজকে এই শুভ দিনে যে উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা আপনাদের জানতে হবে কি সারা বাংলায় আপনাদের দেখতে হবে 294টা বিশিষ্ট বিধানসভা ক্ষেত্রে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে প্রতিটা রাস্তা ঘাট ব্লকটপের যে রাস্তা এবং আপনারা জানেন অলিতে গলিতে যে ঢালাই রাস্তা, পানীয় জলের ব্যবস্থা, টিউবওয়েলের ব্যবস্থা, এই সমস্ত উন্নয়নমুখী কাজ সারা বাংলার প্রতিটা গলিতে গলিতে প্রতিটা রাজপথে একমাত্র আমাদের প্রিয় নেত্রী ভারতবর্ষের সারা মুখ্যমন্ত্রী হিসেবে যাকে গণ্য করেছেন সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় আমাদের প্রিয় বিধায়ক সম্মানীয় শওকত মোল্লা মহাশয়ের নেতৃত্বে আজকে আমাদের যে আজকে শুভ অনুষ্ঠানে এই তারিখা রোডে শুধু তারিখা রোড দিয়ে শেষ হবে না, সারা বাংলায় যে সমস্ত রাস্তাঘাট আছে, যে সমস্ত পানীয় জলের ব্যবস্থা যেখানে নেই, যেখানে পর্যন্ত যেখানে প্রত্যন্ত গ্রামে বিদ্যুৎ পৌঁছায়নি সেখানেও বিদ্যুৎ যাবে। আমরা এখানে আজকে যে আমরা অনুষ্ঠান করছি, আমরা কোনো নির্বাচনী অনুষ্ঠান করছি না, আমরা অনুষ্ঠান করছি মানুষের পাশে দাঁড়াবার জন্য, মানুষের সাথে কাজ করার জন্য, মানুষের উন্নয়নের সাথে করতে চাই। আমি তাই বলতে চাই আপনাদের কাছে আমরা অনুরোধ করে জানাই সারা ভারতবর্ষের মধ্যে এমন একজন মুখ্যমন্ত্রী যিনি আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী ভারতবর্ষেরা ভারত সেরা মুখ্যমন্ত্রী উন্নয়নের কান্ডারি। আমরা জানি শুধু ক্যানিং নয়, শুধু ভাঙল নয়, সারা দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে আমাদের সকল বিধায়কের সেরা সারা বাংলার বাঘ, বাংলার বাঘ হিসেবে যাকে মমতা বন্দ্যোপাধ্যায় যার নাম দিয়েছে শওকত মোল্লা, সেই সুন্দরবনের যে আপনারা জানেন সুন্দরবনের টাইগার আছে বাঘের মধ্যে সেরা, পশ্চিম বাংলার মধ্যে সেরা যদি কেউ থাকে 294 জনের মধ্যে আমাদের শওকত মোল্লা আমাদের উন্নয়নের কান্ডারি, তিনি আমাদের সেরা। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলবো আপনারা শুধু এই ছোট তালিকা রোড নয়, প্রত্যেকটা জায়গায় উন্নয়নের কাজ হবে, প্রতিটা গাড়িতে গাড়িতে উন্নয়নের কাজ পৌঁছাবে, প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভাণ্ডার পৌঁছাবে, প্রতিটা মানুষের বার্ধক্য ভাতা থেকে শুরু করে সরকারি সমস্ত সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। তাই আপনাদের কাছে আজকে এই শুভ দিনে আপনাদের সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। সকলে ভালো থাকুন, সকলে সুস্থ থাকুন, ধন্যবাদ, নমস্কার, আসসালাম আলাইকুম, ধন্যবাদ। তাই থাকে এরপর আপনাদের সামনে।